হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাইছি যে খাতাতে যে আর্টটা করা আছে, ওই গণেশের আর্টটাই আমি তোমাদের মাটি জমানো অবস্থা থেকে ফিনিশিং অবস্থা অবধি তোমাদের আমি দেখাইছি আর্টটা কীভাবে তৈরি করতে হয়। তোমরা অবশ্যই ভিডিওটা গোটায় দেখো, দেখলে অবশ্যই বুঝতে পারবা যে আমি কীভাবে আর্টটাকে বানাইলাম। পুরোটা কৃষ্ণ কৃষ্ণ গণেশ টাইপে হয়েছে, বাঁশি থাকবে একটা হাতের মধ্যে। অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে, আগামী ভিডিওটা আপলোড দেওয়ার অপেক্ষায় তোমরা থেকো। অবশ্যই তোমরা দেখো, কেমন লাগলো কমেন্ট বক্সে জানাও।